সরকারের সমস্ত শূন্য পদে নিয়োগ এবং মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে দিন বালুঘাটে মিছিল করে বাম ছাত্র যুব সংগঠন। ডিওয়াইএফআই এসএফআই আর ওয়াইএফ পিএসসি এর পক্ষ থেকে বাম ছাত্র যুব বালুঘাট লোকাল কমিটি দিন বালুঘাটে মিছিল করে এসে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ ও পথসভা করে। ডিওয়াইএফআই এর বালুঘাট লোকাল কমিটির সম্পাদক সমীর সাহা জানিয়েছেন, বেকার যুবকদের চাকরির দাবিতে এবং মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে আগামী 11 ফেব্রুয়ারি নবান্ন অভিযানের সমর্থনে এদিন বালুঘাটে মিছিল করে বাম ছাত্র যুব। এই বিষয়ে ডিওয়াইএফআই বালুঘাট লোকাল কমিটির সম্পাদক সমীর সাহাকে জানিয়েছেন, শুনব। মিছিল সংগঠিত করলাম ডিওয়াইএফআই আরওয়াইএফ পিএসইউ এবং এসএফআই এর পক্ষ থেকে। এই মিছিল সংগঠিত হলো আগামী 11 ফেব্রুয়ারি সকল বেকারের কর্মসংস্থানের দাবিতে এবং স্বচ্ছতার ভিত্তিতে মেধার বিনিময়ে যাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের শূন্য পদগুলিতে স্থায়ী চাকরিতে নিয়োগ হয় বেকার যুবকরা, এর দাবিতে এবং রাজ্য সরকারের দুর্নীতি এবং ঘুষ খাওয়ার বিরুদ্ধে আমরা আজকের এখানে মিছিল সংগঠিত করলাম এবং 11 ফেব্রুয়ারি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের সরাসরি দেখা হবে সেখানে ছাত্র যুবদের।